দীপেন্দুকে উত্তরীয় পরাবেন এখন আমাদের বিলাল আহমদ খান। ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং আমাদের ইনভেস্টর দীপক সিং এবং কনির সিল দাদা, এরা দুজন মিলে So, captain for this season is Samad Ali Malik. And the vice captain is Adinga. ভাইস ক্যাপ্টেন আসেনি না? আচ্ছা ঠিক আছে। ভাই আই লিগ সারি আই লিগ টিম কা এক হি এম হ্যায় কি দে ওয়ান্ট প্রমোশন টু আইএসএল, উস পে ফোকাস রেখে হাম টিম কো লেকে আগে চলেঙ্গে অর আশা করেঙ্গে উইথ আচ্ছে প্ল্যানিং স্ট্র্যাটেজি অর ক্লাব কে সাথ আচ্ছা কোঅর্ডিনেশন করকে এক আচ্ছা রিজাল্ট দে সকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। और आई थिंक दीपक ने सब कुछ कवर कर ही लिया। मैं सिर्फ इस बात से सबसे ज़्यादा खुश हूँ कि दोबारा से एक नए सीज़न की शुरुआत हो रही है और दोबारा से स्टेडियम में बैठ के अपनी टीम के सामने बैठ के खेलते हुए देखेंगे एंड वहाँ जोर से चैंट भी करेंगे, जान जान मोहम्मदान, दिल दिल मोहम्मदान। मैं नदीमुल हक साहब को गुजारिश करूँगा जो हमारे मोहम्मद स्पोर्टिंग के ट्रस्टी हैं वो मंच पर आ जाए। मुश्ताक सिद्दीकी साहब जो है वो ट्रस्टी हैं, वो भी मंच में आ जाए। मोहिबुद्दीन साहब जो है वो भी ट्रस्टी हैं, वो भी आ जाए। खूब ভালো ভাবে করছে আর এই ভদ্রলোককে আমি দেখছি, বুড়ো হয়ে গেলাম বিরাট আমি, ও এখন কোচি রয়েছে মাঠে, কিন্তু ওই রয়েছে মোহামেডান স্পোর্টিং মাঠে সারা দিন। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই বা প্লেয়ারদের গুড লাক বলি। আমার মনে হয় যে মোহামেডান স্পোর্টিং ক্রমশ উন্নতি করছে, আইএসএল খেলবে, আইএসএলও জিতবে, আইএসএলও জিতবে, এমন সেন্টিমেন্টস আর চিন্তা। এবং সবচেয়ে বড় এদের যেটা আমার ভালো লেগেছে, ইউথ ডেভেলপমেন্টস এটা বেস্ট কোনো ক্লাবকে এখনো করতে দেখছি না। আমি কয়েকটা ছেলেকে পাঠিয়েছি, হ্যাঁ তারা প্র্যাকটিস করছে, সাহায্য করছে, আমি খুব খুশি হলাম। আমি একটু পলিটিক্যালি ছিলাম, দৌড়ে দৌড়ে পাঁচটা থেকে আসছি যে মিস করে গেলাম, 3:30 পড়েছিল, সেই জন্য যাওয়া। সবাইকে ধন্যবাদ জানাই এবং মোহামেডান স্পোর্টিং আরও বড় হোক, আরও বড় হোক। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং না থাকলে ভারতবর্ষের ফুটবল কোথাও আর ভালো থাকবে না। এই জন্যে সবাইকে ধন্যবাদ জানি। আপ লোক কোচকে বাধায় দেখে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ প্রসূনদা। এবার আমি অনুরোধ করব আমাদের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি সাহেবকে কিছু বলার জন্য। থ্যাংক ইউ ট্রাস্টি কমিটি মেম্বার, এক্সিকিউটিভ কমিটি মেম্বার, বিশেষ করে আইএফএস জেনারেল সেক্রেটারি এসছিলেন অনিরুদ্ধ দা, ওনারা मैं सबसे पहले बॉबी भाई को धन्यवाद करना चाहूँगा, बॉबी भाई, प्रसन्न दा, इस्तेहाक राजू,
हमारे सबसे प्रिय दीपेंदु दा और सभी जानते हैं बिलाल भाई जो फुटबॉल से बहुत दिनों से जुड़े हैं, ऑल अमेरिकन एग्जीक्यूटिव मेंबर ऑफ मोमेंट स्पोर्टिंग क्लब प्लेयर्स एज वेल एज ऑल द मीडिया मेंबर्स और इनवाइटेड गेस्ट। हम सबसे पहले तो यही कहना चाहेंगे बहुत खुशी हो रही है कि हमें इस इम्पोर्टेंट सीजन ओपनिंग इवेंट पे इतने वार्म वेलकम की जा रही है, बहुत अच्छा लग रहा है। हम बहुत ही एक्साइटेड हैं कि हम एक नई हम पिछले दो साल से मोहम्मद स्पोर्टिंग से जुड़े हैं और इस साल हम दोबारा एक नई एनर्जी और नए फोकस, नई प्लानिंग के साथ, एक नया विजन के साथ एक टीम तैयार करा है और हम बहुत होपफुल हैं कि ये टीम आने वाले सीजन में बहुत अच्छा करेगी। सबसे पहला टारगेट हमारा CFL है जो हम पिछले दो साल से चैंपियन हुए हैं और इसलिए हमारा ये रिस्पॉन्सिबिलिटी और भी बढ़ जाता है कि इस साल हम बहुत अच्छा रिजल्ट करें CFL में भी टू स्टार्ट विद। और ओम प्रकाश किट मैनेजर उत्तरीय भारत आतिफ के आसिफ के आसिफ 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 इंटरनेशनल प्लेयर সংসদ মাননীয় প্রসূন দাকে কিছু বলার জন্য মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আরে কি দেখছি আমি বুঝতে পারছি না, ওই মাবাড়ান খেলেছিলাম আমরা আর এখানে দেখছি রাজপথ, ইতনা আচ্ছা জায়গা কবি দেখা নেই ভাই। এই যে টিম আপ লোক কো বানা এ বেস্ট হ্যায় আমারা লাইফ মে দেখকে যা রা আচ্ছা লাগ রা। করিব 20 সাল পহলে হাম লোক খেলে থে, লীগ জিতে থে হাম লোক, इतना अच्छा था तब भी, यही इतना सुंदर टीम, इतना सुंदर सब कुछ, ये बोलने का नहीं। बहुत बहुत बधाई देने आए हम, भीषण भावे अभिनंदन जानते इस भलो एदी के सेक्रेटरी एदी के प्रेसिडेंट तुलना नहीं दे दीपक आछे हमार भाईर मतन, कनीश सिंह हमारे भाईर मतन सबाई आछे, आपनारा आछेन नीचे नदीमुल भाई MP अल्सो हिज सिटिंग है ट्रस्टी अफ द पीपल मध्य आछे थाकछे आर थाकबे সেটাই নিয়ে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ধন্যবাদ জানাবার বাঙ্কার হিল কনিশ সিং, দীপক সিং। এর আগে আমরা দীপক সিং আমাদের কমিটির মধ্যে ছিলেন, বাঙ্কার হিল আমাদের সঙ্গে 2 বছর থেকে যুক্ত রয়েছে, বাঙ্কার হিল আছে থাকছে আর থাকবে এটাই আমরা আশাবাদী। কেন অনেকে আলোচনা হয় অনেক রকম হয়, একটা ঘরে একটা সংসারের মধ্যে নানা রকম বিষয় আসে, নানা রকম ঠিকঠাক হয়ে যায়, সেটা আপাতত এই মুহূর্তে আমাদের একটা জায়গা আমরা পৌঁছে গেছি। আর বিশেষ করে বাঙ্কার হিলে আমি ধন্যবাদ জানাবো যে উনি আজকে এই জার্সি লঞ্চিং দিনের জন্য উনি উপস্থিত রয়েছেন। এবার বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার যারা অনেক সময় দেন, যে কামার ভাই আছে, ইস্তিয়াক ভাই আছে, রাহিল আছে, তা আমাকে সম্বোধনা জানাবেন বিলাল আহমদ খান। আমানকে আমান নবীকে উত্তরীয় পড়াবেন আমাদের সচিব প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট শেখ আজিমকে আমাদের প্রেসিডেন্ট মামারান টিম ফ্যামিলি যেভাবে আমরা এগোচ্ছি, আমরা চাই বাঙ্কার হিলকে সঙ্গে আমরা মিলে মামারান স্পোর্টিং ক্লাব বাঙ্কার হিল জয়েন্ট ভেঞ্চারের মধ্যে আমরা লঞ্চিং হব অ্যাজ এ ইনভেস্টার হিসাবে। এটা নিয়ে আমি দুজন ওনারা ডাইরেক্টর উপস্থিত রয়েছেন, যারা প্লেয়ার বসে আছে, যারা আমাদের মিডিয়া কভারেজ করেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যেইভাবে মামারান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যাওয়ার একটা আমাদের আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি, আপনাদের সবসময় আপনাদের হেল্প লাগবে আর ক্লাবকে আমরা এগো আগে আস্তে আস্তে করে নিয়ে যেতে চাই। আগামী অনেক প্রোগ্রাম রয়েছে,
কিন্তু ঘরের মধ্যে সব কটা মিলে আমাদের এগোতে হবে। এটা নিয়ে আমার বক্তব্য আজকে এখানে রাখছি যে আজকে আমাদের জার্সি লঞ্চিং আছে, তাদেরকে আমরা আপনারা কমিটি মেম্বার, ট্রাস্টি এবং বাংকার হিলের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। এই জার্সি করে মহামেডান দেবে, আগের দুবার পরপর মহামেডান কলকাতা ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়েছে এবং এটা হলে হ্যাটট্রিক হবে। তো আমি আশায় থাকব যে মহামেডানও হ্যাটট্রিকের যেন সমান সুযোগ পায় এবং মহামেডান যেন হ্যাটট্রিক করতে পারে। ভালো টিম, ভালো খেলবে এবং আশা করি এই বছর ভাই যাই।